জালিয়ার দ্বীপ, যার একপাশে বাংলাদেশ, অন্য প্রান্তে মিয়ানমার। নাফ নদীর বুকে প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভার নিয়ে জেগে আছে বাংলাদেশের এক টুকরো ভূখণ্ড। অনন্য সুন্দর এই দ্বীপটি ঘিরে সম্প্রতি উন্নয়নের মহা পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও জাপানের মোট 9টি প্রতিষ্ঠান এই দ্বীপে কাজ করার আগ্রহ দেখিয়েছে। জালিয়ার দ্বীপ উন্নয়ন প্রকল্প নিয়েই আমাদের আজকের আয়োজন। জানানোর চেষ্টা করব প্রকল্প ব্যয় থেকে শুরু করে কক্সবাজার নিয়ে সরকারের সকল পরিকল্পনা, এবং আরও জানার চেষ্টা করব কবে নাগাদ শেষ হবে এই প্রকল্পের কাজ। চলুন শুরু করা যাক। কক্সবাজারের টেকনাফের নাফ নদীর মোহনায় এই জালিয়া দ্বীপের অবস্থান, যার আয়তন 271.93 একর, আর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তোলা হচ্ছে নাফ ট্যুরিজম পার্ক। পর্যটনের আধুনিক সব রকমের সুযোগ সুবিধাই যুক্ত হবে এখানে। একপাশে মিয়ানমার, অন্য পাশে বাংলাদেশের বিশাল নেটং পাহাড়ের আকর্ষণে ছোট্ট এই ভূখণ্ড মুখর করে রাখবে দেশি বিদেশি পর্যটকদের। এর ফলে টেকনাফ ও আশেপাশের এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, ইতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশ মিয়ানমার বাণিজ্যেও। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা ও কক্সবাজার জেলা প্রশাসন সূত্র থেকে জানা যায়, দ্বীপটিতে গড়ে তোলা হবে রিসোর্ট, কেবল কার, ওশনেরিয়াম, ভাসমান রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, সুইমিং পুল, ফানলেক, অ্যাকোয়া পার্ক, ফিশিং জেটি, অ্যামিউজমেন্ট পার্ক, শিশু পার্ক, ওয়াটার স্পোর্টস ও ক্রুজ লাইন প্রভৃতি। এই ট্যুরিজম পার্কটি সফলভাবে বাস্তবায়ন হলে প্রায় 25,000 মানুষের সরাসরি কর্মসংস্থান এবং পরোক্ষভাবে আরও প্রায় 20,000 মানুষের কর্মসংস্থান হবে বলে মনে করা হচ্ছে। 2020 সালের 19 ফেব্রুয়ারি নাফ ট্যুরিজম পার্কের মহা পরিকল্পনা অনুমোদন দেয় সরকার। ব্যাপক আশা নিয়ে MM বিল্ডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজও শুরু করেছিল, কিন্তু সেই আশার গুড়ে কিছুটা বালি ঢেলে দিয়েছেন মিয়ানমার। গত 22 জুন 2023 প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায়, মিয়ানমারের আপত্তির মুখে বন্ধ হয়ে গেছে নাফ ট্যুরিজম পার্কের উন্নয়ন কাজ। ইতিমধ্যেই নাফ নদী থেকে মাটি তুলে ভরাটের কাজ 50% করে ফেলেছিল MM বিল্ডার্স। তবে নাফ নদী থেকে এই প্রকল্পের জন্য বালু তোলা নিয়ে আপত্তি জানিয়েছে মিয়ানমার। তবে যে দেশ এই মিয়ানমারের সাথেই সমুদ্র জয় করতে পারে, সে দেশ কি এত সহজে হাল ছেড়ে দিবে? না, কখনোই না। এবার কাঁটা দিয়ে কাঁটা তুলবে বাংলাদেশ। গত বছর ঢাকায় চীনা দূতাবাসকে চিঠি দিয়ে বেজা বিনিয়োগকারী প্রতিষ্ঠান খুঁজে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল। এর প্রধান কারণ হল বেজা মনে করছে চীনা বিনিয়োগকারী কাজটি পেলে নাফ নদী থেকে মাটি তোলার ক্ষেত্রে মিয়ানমারকে রাজি করাতে পারবে, আর মিয়ানমারও চীনের উপর দাদাগিরি করতে পারবে না। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি নাফ ট্যুরিজম পার্ক নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।